বন্ধুরা, গরমকাল পড়ে গেছে, তো এই গরমকালের কথা মাথায় রেখে চট জলদি 5টা টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো হয়তো আমরা অনেক সময় ওভারলুক করে যাই, কিন্তু যদি এইগুলো আমরা মেনে চলি তাহলে কিন্তু গরমকালে আমাদের পোষ্যটাকে খুব ভালোভাবে রাখা যায়। তো কী সেই টিপস? সেগুলো হলো, নাম্বার 1, পোষ্যটিকে একটা ঠান্ডা জায়গায় রাখুন, চেষ্টা করুন এসিতে রাখবার, না হলে এমন জায়গা যেখানে হাওয়া বাতাস খেলছে, ঠান্ডা, এরকম একটা জায়গায় আপনার পোষ্যটাকে রাখার। নাম্বার 2, প্রচুর পরিমাণে ফ্রেশ ওয়াটার বা পরিষ্কার জল ওকে দিন, সারাদিনে ওর জলটা পাল্টে পাল্টে দিন এবং ফ্রেশ ওয়াটার দিন। যত বেশি জল খাবে গরমকালে কিন্তু তত শরীর ভালো থাকবে। নাম্বার 3, স্নান করান সপ্তাহে 2 বার অন্তত পক্ষে, শ্যাম্পু হলে শ্যাম্পু অথবা এমনি জল দিয়ে চাইলে এমনি জলেও স্নান করাতে পারে। নাম্বার 4 হচ্ছে ডায়েট, চেষ্টা করুন লাইট খাবার খাওয়াতে, অর্থাৎ যে খাবারগুলো সহজে হজম হয় এমন খাবার খাওয়াতে, এবং তাতে প্রোটিনের পরিমাণ কিন্তু থাকবে, এই নয় যে প্রোটিন একদম বন্ধ করে দেবেন, খাবারটা যেন সহজে হজম হয়। নাম্বার 5 হচ্ছে রেগুলার বেসিসে মেডিকেল চেক আপ, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর আমরা অধিকাংশ সময় এই বিষয়টাই ওভারলুক করে যাই। গরমকালে টেম্পারেচার কিন্তু আপনার পোষ্যের বাড়বে, মানে কুকুরদের টেম্পারেচার বাড়ে গরমকালে, তো চেক করবেন 102 ডিগ্রি নর্মাল, তার উপরে হয়ে গেলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলবেন। রেগুলার বেসিসে কান পরিষ্কার আছে কি না সেইটা দেখবেন, কানের মধ্যে কিন্তু এই সময় অনেক সময় ইনফেকশন হয়। স্কিনটা চেক করবেন, গরমে কোনো র্যাশ বেরোচ্ছে কি না, কারণ অনেক সময় এই র্যাশ বেরোনো থেকেও অনেক লোম ঝরে কিংবা স্কিনের ইনফেকশন হয়। এরপর দেখবেন যে হজমটা ঠিক হচ্ছে কি না, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক আছে কি না, কেন আমরা অনেক সময় যে খাবারগুলো খাওয়াই সেগুলো সহজে হজম হতে চায় না, তো লক্ষ্য রাখবেন এই বিষয়টাও। আর এরপরে দেখবেন যে লিভার কিডনি ঠিক আছে কি না, তো গরমকালে কিন্তু যেহেতু জল কম খায় বা খাবার অনেক সময় হজম হয় না, সেই জন্য কিডনি লিভারের ওপর কিন্তু একটু এফেক্ট পড়ে, তো নিয়ম করে এইগুলো চেক আপ করবেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন, তাহলেই দেখবেন যে গরমকালে খুব সহজেই আপনার পোষ্যকে কিন্তু যত্নে রাখতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।